একটা ভাই বলছে যে আমি সব ধরনের স্বাধীনতা দিলাম, তারপরও ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছে। তবে স্বাধীনতা বলতে আপনি যদি বুঝান যে তার ভরণ পোষণ খাবার দাবার সব দিচ্ছেন বা আপনার সাথে সব জায়গায় ঘুরাতে নিয়ে যাচ্ছেন, তাহলে সেটা কিন্তু স্বাধীনতা না। স্বাধীনতা হলো আমার যে একটা মন আছে, আমার এই মনটাও মাঝে মধ্যে আমার একান্ত পছন্দের লোকজনের সাথে ঘুরতে ইচ্ছে করে। হ্যাঁ, সেটা এখন যেমন আমার কলিগ, বান্ধবী, প্রতিবেশী, যাদের সাথে আমার সম্পর্ক ভালো তাদের সাথেও, কিন্তু এই জিনিসটা আমাদের বাংলাদেশে অনেক হাজবেন্ডরা যেতে দেয় না। তখন গিয়ে অনেক স্ত্রীদের মনে কষ্ট থাকে যে কেন আমি কি আমার নিজের মতন করে একটু ঘুরতে যেতে পারবো না। এই যে আজকে আমি আমার কয়েকজন কলিগ সহ আমরা একসাথে খেতে যাচ্ছি, অথচ দেখেন আমি কাজ ছেড়ে দিছি প্রায় 2 মাস আগে, কিন্তু তারপরও না তাদের সাথে আমার গল্প করতে আড্ডা দিতে ভালো লাগে। এই ভালো লাগাটা দেখা গেছে আমি হয়তো বা আমার পরিবারের সাথে বা আমার হাজবেন্ডের সাথে যদি কোথাও যাই সেটা অনুভূতি করতে পারি না, অনুভব করতে পারি না। এখন আমরা আসলাম একটা ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে, এখানে খাবো। তবে এখানে এসেও যেটা ভালো লাগছে যে এখানে এত পরিমাণের মেয়েদের মানে কাজ, এই ম্যাকডোনাল্ডস শাখাটায় মানে অনেক মেয়ে কাজ করে। আর এখন বেশি ভালো লাগে আমাদের অনেক শাখাতে বাংলাদেশি ছেলেমেয়েদেরকে কাজ করতে দেখে অনেক ভালো লাগে, কারণ বাইরের দেশে কোনো কাজই ছোট না। যেই কাজে করে তারা সম্মান পায় এবং কি সম্মান দেয়, তারপর বেতনের দিক দিয়েও কোনো কম নেই। আপনি যে কোনো রেস্টুরেন্টে কাজ বলেন আর সুপার মার্কেটের কাজ বলেন আর ফ্যাক্টরিতে কাজ করেন, কিন্তু বেতন সমান দেয়, তাই মেয়েদের মনটাও অনেক ভালো থাকে। যাই হোক, আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পরে আমাদের হলো 99 মানে 94 হলো আমাদের নাম্বার, এখন আমাদের খাবার আসবে। তাই আমি একটু ঘুরে ঘুরে দেখলাম যে এখানে খাবারগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আস্তে আস্তে হঠাৎ আমার চোখে পড়লো যে এইসব দেশের প্রত্যেকটা দোকান, মার্কেট এবং কি রেস্টুরেন্টের সামনে দান বাক্সা থাকে। যেমন এই যে এই বক্সটা হয়েছে, এখানে আপনি আপনার মানে ভালো লাগলে এখানে আপনি টাকা রেখে যাবেন বা কয়েন রেখে যাবেন। এরা এইসব টাকা পরে ইয়েতে দান করে, যেসব গরিব দেশগুলো আছে বা অনেক দেশে আছে চিকিৎসার অভাব, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ওসব দেশে তারা পাঠায় দেয়। এই জিনিসটা আমি ইতালিতে অনেক সুপার মার্কেটে বা অনেক ফ্যাক্টরিতে কিন্তু কম থাকে, বেশিরভাগ রেস্টুরেন্ট এবং সুপার মার্কেটে থাকে, যেখানে বেশি পাবলিক প্লেস, যে লোকজন আসবে দিবে। যাই হোক, আমাদের খাবার চলে আসছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে খাবার দিচ্ছে সে, তার এখন ডিউটি শেষ, 2টা বেজে গেছে, সে বের হয়ে গেছে। সে কিন্তু তার পরে যে কলিগ আছে তাকে পুরোপুরি বুঝাই দেয় নাই, এর জন্য আমাদের দুজনের খাবার হারছে, আমারটা আর আমাদের আর শারমিন বাবিরটা, আর কারোরটা আসে নাই। আমি আজকে খাবার অর্ডার করলাম সালাদ আর মাছের কাবাব, কারণ ডোনার ম্যাকডোনাল্ডসে আসলে মাছের এটা ছাড়া আর কোনোটা খাওয়া যায় না, কারণ এটা আমেরিকার থেকে আসে, তো এটা তো আমাদের মুসলিমদের হালাল খাবার না। তারপরেও এটা আমার এত পছন্দ না, হয়তো বাবা শখ করি মাঝে মাঝে আসা, মানে বছরে একবার এরকম আসি, আসলে আমি মাছের কাবাবটাই নিই আর সালাদ নিই বা ফ্রেঞ্চ ফ্রাই আছে ওইগুলো নিই। এই সালাদটা কিন্তু অনেক মজা, ধরেন ঘাস পাতা, হ্যাঁ ঘাস পাতা এখন স্বাস্থ্যের জন্য ভালো, কারণ বিভিন্ন রোগ দেখা দিছে, ডায়াবেটিক প্রেসার, যার কারণে এখন আর খাবারের দিকে একটু দেখে শুনে খেতে হয়। যাই হোক, এখন যে কথাটা বলতে আসলাম, যেমন এখন এখানে আমরা খাওয়ার পরে আমরা অনেকক্ষণ একটু গল্প করব, গল্প করার পরে তারপর আমরা বাসায় ফিরব। এই যে গল্প করব, এই গল্প করাটাই আমাদের হচ্ছে একটা স্বাধীনতা। এখন অনেকে বলবেন স্বাধীনতা দিলে আমরা মাথায় উঠে যাই, বা এটা মাথায় কে, আমি তো আর ফরকিয়া করছি না স্বাধীনতা পেয়ে, বা আমি তো আর অন্য ছেলে বন্ধুদের সাথে ডিস্কোতেও যাচ্ছি না বা ক্লাবেও যাচ্ছি না। ওইটা হচ্ছে পুরাটা আলাদা একটা বিষয়, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হাজবেন্ডরা এই জিনিসটায় ছাড় দেয় না যে বন্ধু মানে বান্ধবীদের সাথে একা বাইরে বের হবে বা একা শপিংয়ে যাবে বা একা একটু সে তার মতন করে সময় কাটাবে, এগুলো অনেককে দেয় না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হলো আইসক্রিম।
আইসক্রিম না খেয়ে তো যাওয়া যাবে না, তাই আইসক্রিমটাও খেয়ে নিলাম। আর আপনাদের সাথে আইসক্রিম দেখাতে গিয়ে আজকে সর্বনাশ হওয়ার কথা। এই যে দেখেন এখানে মেয়েরা কী সুন্দর কাজ করতেছে, ছেলে মেয়েদের এখানে এইসব দেশে সমানভাবে কাজ করতে হয়। এই মেয়েটা তার 2টার থেকে ডিউটি শুরু, সে এসে ডাস্টবিনগুলো পরিষ্কার করে ফেলছে, আবার নতুন পলিথিন দিচ্ছে। আর এইসব দেশে হয়েছে পরিষ্কারের দিকটা তারা খুবই খুবই লক্ষ্য করে, কারণ যদি একটু অপরিষ্কার থাকে তাহলে কিন্তু পুলিশ যখন কন্ট্রোলে আসে তখন কিন্তু রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। খাবারের দোকানগুলো বিশেষ করে পরিষ্কার থাকতে হয়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, বাইরে বেরিয়ে চলে আসলাম। তাই ভাইকে বলবো যে আপনি কোন রকম স্বাধীনতা দিয়েছেন আমি জানি না, কারণ আমি আমার মানে মৌলিক অনেক মেয়েদের কিছু চাহিদা আছে। এরা আমার কাছেও বলে যে আমাকে একা আমার হাজব্যান্ড শপিং করতে দেয় না, আমাকে একা আমার বান্ধবীদের সাথে ঘুরতে দেয় না, বান্ধবীর বাসায় যেতে দেয় না। এই জন্য অনেকের একটু সংসার জীবনে মানে মনে রাখ থাকে। যাই হোক, তারপর সবশেষে দোয়া করব সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ছাড় দিবেন, কারণ মানুষ মাত্রই আমরা ভুল করি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।